হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর সবাইকে আগে প্রথমেই সরি বলে দিচ্ছি, কারণ তোমাদের এতদিন ভিডিও আমি ডেলি ব্লগ দিতে পারিনি, কারণ একটু আমার প্রবলেম ছিল, আর বলতে পারো একটু হচ্ছে ব্যস্তও ছিলাম, যার জন্য ভিডিও করতে পারিনি। তো আজকের থেকে রেগুলার ব্লগ পাবে তোমরা, আর ভিডিও দেখতে থাকো। আর হচ্ছে সকালবেলা এক জায়গায় গেছিলাম, তার জন্য হচ্ছে সকালবেলা হচ্ছে কোনো রকম খেয়েছে। আমি কোথাও গেলে না তাড়াহুড়ো তো খেতে পারি না, অল্প একটু খেয়েছে, অল্প একটু খেয়ে চলে গেছি। তো বাড়ি এসছে, এখন হচ্ছে এত গরম রাস্তায় আর প্রচণ্ড রোদ, মুখ টুক একদম জ্বালা পোড়া করছে। তো এখন বরফ দিয়ে মুখটা ধোবো, মানে বরফ জল গরম ঠান্ডা জল দিয়ে মুখটা ধোবো, তারপরে হচ্ছে কি রান্না করব, খেয়েটে তারপর ভাত আছে তো খেয়েটে রান্না করব, দুপুরে রান্না করব। রান্না টান্না করে তারপরে স্নান টান করে পুজো টুজো দিতে হবে, কারণ জানোই আজকে বৃহস্পতিবার। আর হচ্ছে তোমার দাদাভাই ক্যামেরার পেছনে ভিডিও করে দিচ্ছে আমার। কোন এই লোক, কাহাঁ সে আতে? তাহলে ভিডিওটা দেখতে থাকলেও তাহলে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। বাড়ির ভিতরে এত গরম, তাই বাইরে বসেই ভাত খাচ্ছি। আর তোমার দাদাভাই খাবে, আমরা এক থালায় ভাত নিয়েছি, খেয়ে নেবো দুজনে, আর তারপরে হচ্ছে রান্না রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো তাহলে। কি রান্না করছো তুমি এখন? এখন সয়াবিন রান্না করছি। আর কি রান্না করছো? আর দেখি সবজি বার করে রেখে আছে, ওই কি খাওয়া বলো, কি রান্না করবো? আর সেটা তো অনেক কিছুই মন করছে, আর এইদিকে আমার পুজো করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গপু বাড়ি নেই, কারণ হচ্ছে গপু বেড়াতে গেছে, আর তার জন্য লক্ষ্মী ঠাকুর শুধু পুজো হয়েছে। তো আমি রান্নাটা কমপ্লিট করলাম, রান্নাটা কমপ্লিট করে স্নান করে, স্নান করে হচ্ছে পুজো করলাম। তো আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়াটা বাকি আছে। তো এতটাও খিদে নেই, কারণ তো দেখলাই যে বাড়ি এসে তারপরে খেয়েছি, অবেলায় খেয়েছি, তার জন্য খিদে পাচ্ছে না। তাই ভাবছি কি একটু পরে খাবো, বিকাল টাইমে খাবো ভাতটা। আর তোমার দাদাভাইয়েরও খিদে নেই, ও বলছে খাবো না এখন, তাই এখন খাবো না, ভাবছি একটু ভিডিও বানাবো, তো রেডি হবো এখন। তো ভিডিওটা দেখতে থাকো তাহলে। আমি খেতে বসে গেছি, আর এটা হলো তোমার দাদাভাইয়ের ভাত। আমি তেমন কিছুই রান্না করিনি, শুধু সোয়াবিনের তরকারি, ও বললে একটু কষা কষা টাইপসা খাবো, ঝোল খাবো না, তার জন্য এরকম করেছি। আর এটা হলো পালং শাকের ঝোল আর চাটনি, পাঁপড়টা ভেজেছিলাম কিন্তু নরম হয়ে গেছে তাই খাবো না। তো না খেয়ে নাও। আরে এগুলো কি আবার? আরে সকালবেলা কিনেছিলাম, পেয়ার আমাকে খাওয়া হয়নি। ও, সে বাড়ি আসার সময় পেয়ার আমাকে কিনেছিলাম সকালে? হাত জ্বলবে না, তাই হাত দিয়ে এরকম। হাত জ্বলবে আবার? কিন্তু হাতে হাতে ধরো না, দেখি দেখি হাতে দাও, হাতে দাও। দাঁড়াও দাঁড়াও এক মিনিট, আমি প্লাস্টিকটা খুলে নিই, এক মিনিট। এখান থেকে ফেলাম দাও, কার কার ভালো লাগে পেয়ারা মাখা কমেন্টে বলো দেখি। খেতে কেমন আছে? ঠান্ডা না প্রচুর? ঝাল, আমি যখন এক পিস খেয়েছিলাম প্রচুর ঝাল ছিল। একটু খাও ঝোলটা। না আমি খাবো না, আমি জানি ঝাল। হাতটা জ্বলে যাবে, তাড়াতাড়ি হাত ধুয়ে এসো, যাও হাত ধুয়ে এসো। এমন ঝাল লাগছে কেন? ঝাল তো তুমি স্পাইসি করেছো, তো অতিরিক্ত ঝাল লাগছে। তুমি স্পাইসি তো করেছো না, হাত ধুয়ে শোনে হাত জ্বলে যাবে। হাত ধুয়ে কি দিয়ে খাবো? টুথপিকেও তো লেগে গেছে। এরকম টুথপিক আছে তো বাড়িতে আমার কাছে, তাও হাত ধুয়ে টুথপিকটা নিয়ে আসি। তো গাইস দেখতেই পাচ্ছো পেয়ারা মাখার ফল, মানে ফল কি অবস্থায়, চোখ দিয়ে জল পড়ছে। তো এত ঝাল, আর খেও না আর খেও না, রেখে দাও। খাবো, ভালো লাগছে, লোভেই মরবা কিন্তু। কেউ না তো দেখলে তো চোখ, পেয়ারা মাখা খেয়ে আমার চোখ মুখ একদম শেষ, মানে এত ঝাল দিয়েছে। আর ঠিক আছে, এখন হচ্ছে তোমাদের হচ্ছে পেয়ারা মাখা যখন করছিল তখন আমি ভিডিও করেছি, সেটাও এরপরে তোমরা দেখতে পারবে, এরপরে দিয়ে দেবো, দেখে নেবে সেটা। প্রচণ্ড ঝাল, আমি জাস্ট বলেছিলাম একটু ঝালটা বেশি দিতে, একটু ঝাল বেশি দিতে বলেছে জন্য যে এত ঝাল দিয়ে দেবে আমি জানি, মানে পুরো আমার এই মুখটুকুনে হু করে জ্বলছে একদম, প্রচণ্ড ঝাল। তো ভিডিওটা দেখতে থাকো, আর পেয়ারা মাখার সিনটুকুনেও এরপরে দিয়ে দিচ্ছি, তো দেখে ফেলো তাড়াতাড়ি।
রান্না করে নিয়েছি, এটা হলে ম্যাগি, ম্যাগি না ইপি না ইপি নুডলস। হ্যাঁ, তারপর প্রথমে আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট হচ্ছে। লবণ দিয়েছে এর মধ্যে একটু, একদম ঠিকঠাক। এখন বাজে 8টা আর ভাত খেতে ইচ্ছা করছে না, প্রচন্ড খিদে পেয়ে গেছে, তার জন্য একটা বানালাম, দুজন মিলে এখন খাবো। তোমার দাদা ভাইও খাবে, আমিও খাবো চা। আমাদের দুজনের অতটা ভালো লাগে না, জন্য চা করলাম না, সন্ধ্যাবেলা চা করিনি, চা খেতে ইচ্ছা করে না, তার জন্য এটা করে খাচ্ছি এখন। আর রাত 11টার সময় ভাত খাবো, তার মাঝে একটু ভিডিও বানাতে হবে, রেডি হবো, তখন তো দেখতেই পাবে তোমরা, তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো ভিডিওটা দেখতে থাকো তাহলে, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করে দেবে। আর এখন বাজে রাত 10টা, আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য অল্প একটু চাল বসিয়েছি, একদম অল্প, শুধুই জল, ভাত আর দেখা যাচ্ছে না। তো ভাতটা হয়ে গেলে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দেবো, তারপরে সে রাতে সমস্ত কাজ আমার কমপ্লিট। আর এইদিকে তোমার দাদা ভাই বললো ভাতের সাথে আবার পাঁপড় ভাজাও খাবে, তাই আবার পাঁপড় ভাজছি এখন। বা তেলটা ছিটকাচ্ছে একদম, তো চলো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিই, ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। রাত বাজে এখন 11টা 44, দেখো এখন বাজে 11টা 44, এখন আর ব্লগটা শেষ করছি। আর তোমার আমি আগে খেয়ে নিয়েছিলাম, পরে ভাত রান্না করে তোমার দাদা ভাইকে দিয়েছিলাম, তারপরে ও খেয়েছিল। তো এত রাতে ব্লগটা শেষ করে দিলাম, সারাদিন কী করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, সাথে থাকতে পাশে থাকবে। আই লাভ ইউ, বাই।